এসটিদের জন্য একটা ভালো ফেলোশিপ আছে যেটাকে আমরা সাধারণভাবে ন্যাশনাল ফেলোশিপ ফর এসটি বলে থাকি তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা যারা এসসি ক্যাটাগরিতে বিলং করো এবং যারা এমফিল ফিল বা পিএইচডি করবে ভাবছ তাদের জন্য কিন্তু এই ফেলোশিপটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে কারণ এক্ষেত্রে কিন্তু সিলেকশান প্রসেসটা জেয়ারে বা ন্যাশনাল ফেলোশিপ ফর এসসির মতো নয় যে নেটের কাট অফ ধরে হবে নেট ছাড়াও কিন্তু যে ছাড়াও কিন্তু তুমি এই ফেলোশিপটার জন্য এলিজিবল হতে পারো তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই ন্যাশনাল প্রথমে দেখে নাও যে ন্যাশনাল ফেলোশিপ ফর এস এই ফেলোশিপটা কিন্তু প্রোভাইড করে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এখান থেকে কিন্তু এই ফেলোশিপটা প্রোভাইড করা হয় এবং এই ফেলোশিপটার নাম হচ্ছে ন্যাশনাল ফেলোশিপ অ্যান্ড স্কলারশিপ ফর হায়ার এডুকেশন অফ শিডিউল ট্রাইব স্টুডেন্ট বেসিক্যালি কি হয় দেখো আমরা এখানে ফেলোশিপ মানে যখন তুমি এম এবং পিএইচডি করবে তখন কিন্তু ফেলোশিপটা পাবে এছাড়াও যারা যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করবে তাদের জন্যও কিন্তু স্কলারশিপ দেওয়া হয় যেটা এখান থেকেই প্রোভাইড করা হয় কিন্তু আজকে আমরা আলোচনা এই ফেলোশিপের মধ্যেই রাখবো যে এম বা পিএইচডি করলে এই কী কী ফেলোশিপ পাবে বা কীভাবে এই করবে এখানে যে গাইডলাইনটা দেওয়া আছে এটা কিন্তু দু হাজার চব্ব পঁচিশ থেকে ছাব্বিশ এই গাইডলাইন তো আজকের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে যে এই ফেলোশিপটা কারা প্রোভাইড করে যেটা আমি অলরেডি আলোচনা করলাম তার এই ফেলোশিপের উদ্দেশ্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোর্স ডিউরেশন কীভাবে তুমি এই ফেলোশিপটা অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস লাগবে কী কী ক্রাইটেরিয়া কতজন এসসি স্টুডেন্টদের এই ফেলোশিপটা দেওয়া হবে কত অ্যামাউন্টের টাকা তোমরা পাবে এবং বেসিক্যালি ফর্ম ফিল জন্য কি কী ডকুমেন্টস লাগবে সব কিছু বিষয় সম্পর্কে কিন্তু ইন ডিটেলস আলোচনা করবো তো প্রথমত দেখো যে এই আলোচনা করলাম যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে এসসি স্টুডেন্টদের জন্য যারা এম ফিল করতে চাইছে তাদের জন্যই এই ফেলোশিপটা ইন্ট্রোডিউস করা হয়েছে বেসিক্যালি তো কিন্তু এই ফেলোশিপটা যদি তুমি পেতে চাও তার জন্য প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে অবশ্যই এম এতে মাস্টার ডিগ্রিতে একটা অ্যামাউন্ট ফিফটি ফাইভ পার্সেন্টের বেশি নাম্বার থাকতে হবে এবং পিএইডিতে অ্যাডমিশন নিতে হবে এখনও কিন্তু নেটের কাট অফের ওপর বেশ করে এই ফেলোশিপটা দেওয়া হচ্ছে না কিন্তু এখনও ওই আগের সিলেকশান প্রসেসই আছে তো ডিউরেশান যদি দেখো এম ফিলের জন্য দু বছর এই ফেলোশিপটা প্রোভাইড করা হয় কিন্তু আমরা আলোচনা করছি না এগুলো কারণ এখন এম ফিল পি বন্ধ হয়ে গেছে তো পিএইডি যদি করো টোটাল কিন্তু পাঁচ বছর অ্যামাউন্টে হবে এবং যে আর যেরকম পেতে যে প্রথম দু বছর যে এবং পরে তিন বছর এস আর এফ এক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম কিন্তু লাগু হবে এবং এলিজিবিলিটি কি যেটা আমি তোমাদের বললাম যে ফিফটি ফাইভ পার্সেন্ট যে সাবজেক্টে তুমি পিএইডি করতে চাও সেই সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং অবশ্যইভাবে যে কোনো জায়গায় পিএইডিতে অ্যাডমিশন দিতে হবে ছাড়া কিন্তু এই ফেলোশিপটা পাবে না দেখো আমাদের ডিসেম্বর দু হাজার চব্বিশের নেট সেট জে আর টার্গেট করে এখানে জেনারেল পেপার এডুকেশন এবং বাংলাতে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে তোমরা জানো আমাদের এখানে কীরকম পড়ানো হয় পিডিএফ নোট অডিও নোট লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস পিওআই কিউ প্রত্যেকটা ইউনিট ধরে ধরে টপিক ধরে ধরে মক টেস্ট থাকে টার্গেট শিট থাকে এছাড়াও তোমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু সাপোর্ট সিস্টেম থাকে তো যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাই ফোন করবে এবং যারা দশ তারিখের আগে দশই সেপ্টেম্বরের আগে ভর্তি হবে তাদের জন্য কিন্তু একটা অফার রয়েছে তোমরা এই ডি টোয়েন্টি এই কোডটা যদি ইউজ করো সাবজেক্ট এবং জেনারেল পেপার দুটোতেই কিন্তু দশ হাজার নশো টাকার মধ্যে তুমি কিন্তু দুটো ভর্তি হতে পারবে তো তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো তো এরপরে চলে যাই আমরা ইনকাম বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কীরকম এখানে কোনো ইনকাম ক্রাইটেরিয়া লাগবে যে তুমি পেডিএম ফিলে ভর্তি হলেই কিন্তু তুমি ফেলোশিপটার জন্য এলিজিবল হবে যে তোমার তুমি খুব বড় লোক বা তোমার মিডিল ক্লাস বা বিলো মিডিল ক্লাস সব কিন্তু রকম ক্রাইটেরিয়া নেই আর এজ লিমিটের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম এজ হতে হবে থার্টি সিক্স অর্থাৎ থার্টি সিক্সের কম বয়সী যে ছাত্রছাত্রীরা এস টি থেকে বিলং করো তাদের জন্য কিন্তু একটা এই ফেলোশিপটা পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এখানে টোটাল অল ইন্ডিয়াতে যেহেতু এটা ন্যাশনাল ফেলোশিপ অল ইন্ডিয়াতে টোটাল সাতশো পঞ্চাশ জন এসসি ক্যাটাগরির ছেলে মেয়েদের এই ফেলোশিপটা প্রোভাইড করা হয় তো এরপরে আমরা দেখে নিই যে এই ফেলোশিপটার যেই সাত জন ফেলোশিপটা পাবে তার মধ্যে কিন্তু আবার ক্যাটাগরি আছে স্লট ভাগ আছে তার মধ্যে কি যে এই 750 জনের মধ্যে যারা দিব্যাং ক্যাটাগরির মধ্যে পড়ে তারা কিন্তু 38 38টা সিট তাদের জন্য রিজার্ভ থাকবে এবং পিভিটিজি এটা সম্পর্কে তোমরা এনএক্স 4 8 এ ডিটেইলসে পেয়ে যাবে সেখানে কিন্তু 25টা সিট তাদের জন্য রিজার্ভ থাকবে এবং এসটি মহিলাদের জন্য কিন্তু আরো সুযোগ সুবিধা এখানে বৃদ্ধি করা হচ্ছে প্রায় 30% সিট অর্থাৎ 750 এর প্রায় 30% সিট মানে দুশো পঁচিশটা সিট কিন্তু ফিমেলদের জন্য রিজার্ভ করা আছে এটা এসসি মহিলাদের এসটি মহিলাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এছাড়াও বাদবাকি বাকি এসটি আদার্সে তাদের জন্য চারশো বাষট্টিটা এভাবে টোটাল সাতশো পঞ্চাশটা সিট হয়েছে এবং এক্ষেত্রে দেখো নোট নোটের এই ক্ষেত্রে দেখো যে দিব্যাং যারা আছে তাদের কিন্তু মিনিমাম চল্লিশ পার্সেন্ট ডিসেবিলিটি থাকতে হবে চল্লিশ পার্সেন্টের কম যদি ডিসএবিলিটি থাকে তাহলে কিন্তু এই 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 জায়গায় তারা এলিজিবল হবে না তো এরপরে দেখো আমরা যেটা বললাম অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট হচ্ছে হিউমিনিটি তে আলোচনা করছি হিউমিনিটি বা সোশ্যাল সায়েন্সে যারা পড়ছো তারা একত্রিশ হাজার টাকা করে পাবে এবং এর ক্ষেত্রে এসআরএফ এর এস আর ক্ষেত্রে পরবর্তী তিন বছর পঁয়ত্রিশ হাজার এটা এক্ষেত্রেও আমরা ন্যাশনাল ফেলোশিপের মতো এখানেও একটা টার্ম কন্ডিশন আছে যে ইউজিসি যেভাবে ইনক্রিমেন্ট করবে সেভাবে কিন্তু এর ইনক্রিমেন্ট হবে ইউজিসি এখন এটাকে সাঁত্রিশ হাজার করেছে এবং এসআরএফটাকে ফর্টি টু বিয়াল্লিশ হাজার করেছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পাবে এবং কন্টিনজেন্সি অ্যামাউন্টগুলো দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে নেবে এবং এইচআর এর ক্ষেত্রে এগুলো আমরা দুটো দুটো এফ এবং ন্যাশনাল ফেলোশিপ পরে সেটা আলোচনা করেছি যে এইচআর এর ক্ষেত্রে আট পার্সেন্টটা ন পার্সেন্ট হয়েছে হ্যাঁ ষোলো পার্সেন্টটা আঠারো পার্সেন্ট হয়েছে এবং চব্বিশ পার্সেন্টটা সাতাশ পার্সেন্ট হয়েছে এভাবে ইউজিসি যেভাবে ইনক্রিমেন্ট করবে সেভাবেই কিন্তু তোমার ফেলোশিপটা ইনক্রিমেন্ট হবে এবং দিক দিব্যাং ক্যাটাগরির ক্ষেত্রে পার মান্থ আরও দু হাজার এক্সট্রা কিন্তু তোমরা পাবে তো বেসিক্যালি দেখো এর সিলেকশান প্রসেসটা আমি বললাম যে নেটের বা নেটের কাট অফ থেকে হয় না নেটের কাট অফ কি তবে সিলেকশান প্রসেসটা ইজি ওরা তোমাকে সিলেক্ট করে ওরা তোমাকে সার্টিফিকেট পাঠিয়ে দেবে সার্টিফিকেট নিয়ে যেখানে পিইডিতে অ্যাডমিশন হতে যাবে সেখানে দেখালেই সেখান থেকে তোমার অ্যাডমিশনের পরে কিছু ফর্মালিটিস থাকে তার উপর বেশ করে তোমার ফেলোশিপ চলে আসে কিন্তু এক্ষেত্রে তোমাকে কিন্তু পিএইচডি বা এম ফিলে ভর্তি হওয়ার পর মানে সাধারণত পিএইডি হেড হওয়ার পর তোমাকে অনলাইন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো অনলাইন পোর্টালের এই ওয়েবসাইটটা দেওয়া আছে এটা আমাদের কমেন্ট বক্সেও পেয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনের সময়টা বছরে কিন্তু একবারই হয় সাধারণত ইউজুয়ালি এটা পয়লা জুলাই থেকে প্রতি বছর পয়লা জুলাই জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময়কাল পর্যন্ত কিন্তু এই সময়ব্যাপী ফেলোশিপটার জন্য অ্যাপ্লাই করা যায় এটা ইউজুয়ালি কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে এই ডেটটা চেঞ্জ হতে পারে সাধারণত এইভাবেই হয় তারপরে সেখানে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের পর তোমার যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো দিতে হবে ডকুমেন্টসগুলো দেওয়ার পর ডকুমেন্টসগুলো তোমার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশান হওয়ার পর সেটা ইউজিসিতে পাঠানো হবে সেটা তারা গ্র্যান্টেড করবে পারমিশন দেবে এবং তারা একটা অফার লেটার তোমাকে বা জয়নিং রিপোর্ট তোমাকে একটা প্রোভাইড করবে সেই জয়নিং রিপোর্টটা তোমাদের কিন্তু মানে এক মাসের মধ্যে আবার সেটাকে তার সঙ্গে যা সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে তার মধ্যেই কিন্তু তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে এই এক মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এক মাসের ওভার হয়ে গেলে কিন্তু আবার পরের বারের জন্য তোমাকে অ্যাপ্লাইয়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিষয়গুলো লাগবে তোমরা সব বেশিরভাগ মানে ফর্ম ফিল আপ বা ফেলোশিপের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে পাসপোর্ট সাইজ ছবি তোমার এস টি সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট যেটা তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কাজ করবে যদি দিব্যাং ক্যাটাগরির মধ্যে হও তাহলে সেক্ষেত্রে তার সার্টিফিকেট ইস্যু করতে হবে এবং পিজিতে যে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু তার সার্টিফিকেট দিতে হবে এছাড়াও যে ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিয়েছো পিএডিতে সেই অ্যাডমিশনের যে রিসিপ্ট কপিটা বা অ্যাডমিশনের যে জয়নিং রিপোর্টটা জয়নিং সার্টিফিকেট সেটা দিতে হবে এবং এই সব ডকুমেন্টসগুলো তুমি যখন আপলোড করবে তারপরে ইউনিভার্সিটি থেকে ফার্দার প্রসেসিংয়ের জন্য এগোবে তো আশা করি এই যে ন্যাশনাল ফেলোশিপ ফর এসটি এর সম্পর্কে ইন ডিটেলস তোমাদের আইডিয়া এই ভিডিও থেকে পেয়ে যাবে এবং যারা গাইডলাইনটা ডিটেলসে পড়তে যাও তাদের জন্য বলে রাখি যে আমাদের কমেন্ট বক্স গাইডলাইনস টা দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে